আচ্ছা, আর যারা যারা পিসিতে আছেন আপনারাও কাজ শুরু করেন।
বান্ধব পিসিতে নাই, কাজ করছেন না? সাকিয়াম, পিসিতে না ফোনে? পিসিতে না ফোনে কানেক্ট আছেন? ফোন এমএম আচ্ছা, সাজ্জাদ জিমেন কাজ করছে। ঠিক আছে। শামীম কাজ করছেন? জি ম্যাম কাজ করছি। আশিক পারভেজ? ম্যাম আমি ফোনে আছি, আমার বাসায় একটু নেটওয়ার্কের প্রবলেম, তো মানে ল্যাপটপে জয়েন হতে পারছি না। আচ্ছা ঠিক আছে। ম্যাম ইলাস্ট্রেটরে কি একটা ছবিকে রোটেট করা যাবে? হ্যাঁ, রোটেট করা যাবে। ছবি সিলেক্ট করে যেভাবে রোটেশন করি, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পর ওইভাবে রোটেট করা যাবে, অথবা রোটেট রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকেও রোটেট করা যাবে। ম্যাম আসলে ওই একজন বাম দিকে তাকায় আছে, ওইটা ডান দিকে করা যাবে কিনা ওইটা জিজ্ঞেস করছে। মানে ফ্লিপ করতে চাচ্ছেন? জি ম্যাম। তো ফটোশপ থেকে চেঞ্জ করে নিতে হবে, কারণ ফটো এডিটিং তো এখানে হবে না। ও আচ্ছা,
ম্যাম এই যে এমডি জান্নাতুন্নাইম আলফি ইন্টার দা ওয়েটিং রুম, এটা জয়েনিং দেখাচ্ছে দেখাচ্ছে ওনার, ওনাকে অ্যাডমিট দেওয়া হয়েছে বাট জয়েনিং দেখাচ্ছে ওনার নেট প্রবলেম হচ্ছে এই জন্য। আচ্ছা। ম্যাম WEBP ফাইলটা কি ম্যাম?
কি বলেন? আমি যে একটা পিকচার নিলাম তো, ডাউনলোড করলাম, তা ওইটা ওটা ফাইলে ওয়েব ফাইল, ওয়েব ফাইল না নিয়ে আপনি জেপিজি নেন, জেপিজি না নিলে তো কাজ করতে পারবেন না। এটা জেপিজিটা আসতেছে না। তাহলে অন্য ছবি নেন। আচ্ছা
ম্যাম, জি বলেন। এই যে এইখানে এই যে একটা অংশ আছে না, একটু সাদা টাইপের যে ইয়েটা করে দিয়েছে, ওইটা কি কিভাবে করতে পারবো ম্যাম? কোনটা দেখাচ্ছ, সাদা যে এই অংশটা? এই যে দুইটা ছবির মানে মাঝখানে যে এটা একটা ইডিট টাইপের দিছে, এটা এটা ইডিট না, এটা পেন টুল দিয়ে আপনি শেপ তৈরি করে নেন তাহলেই হবে। শেপ তৈরি করতে হবে কিভাবে? আপনি এখানে একটা যে শেপটা নিবেন, নিচে একটা শেপ নেবেন, ঠিক আছে? নিচে একটা শেপ নেবেন, ওইটার স্ট্রোক থাকবে এখানে, সাদা স্ট্রোক নেবেন তাহলেই হবে। ম্যাম আর এটা কিন্তু, স্ট্রোকের উইথ কমানো দেখাইছিলাম না সেদিন, স্ট্রোকের উইথ কমিয়ে বাড়িয়ে দিলেই এমন হয়ে যাবে। আর যখন আপনি শেপটা নিবেন, শেপটা একটু এরকম আঁকা বাঁকা করে নিবেন, যেরকম আঁকা বাঁকা দেওয়া আছে এরকম আঁকা বাঁকা করে নিলে, তারপরে এর সাথে যখন আপনি স্ট্রোক নিবেন তখন তো এটা সমান ভাবে আসবে, তারপরে স্ট্রোকের উইথ কমিয়ে বাড়িয়ে দিলে এরকম হয়ে যাবে ডিজাইনটা। আর এখানে যে শ্যাডো দেওয়া আছে, এখানে এই সাদা অংশটা যখন এক্সপ্যান্ড করে নিবেন স্ট্রোক অবস্থায় থাকার পর, এটা তো স্ট্রোক থাকবে, তখন এটা এক্সপ্যান্ড করে নিবেন, এক্সপ্যান্ড করে আনগ্রুপ করে নিলে এটা আলাদা শেপ হয়ে যাবে স্ট্রোকের অংশটুকু, ওইটার উপরে এখানে শ্যাডো দিলে এই অংশটুকু চলে যাবে নিচে। ম্যাম নেটের জন্য মাঝখানে শুনতে পাইনি। বলেছি যে আগে নিচে একটা শেপ নিতে হবে, এইভাবে একটা শেপ নিবেন, শেপ নিলে আপনার এটা ডাবল করে আঁকতে হবে না, একটা শেপ নিয়ে নিতে পারেন। শেপ নিয়ে নেওয়ার পরে এখানে এটা স্ট্রোক থাকবে, স্ট্রোক থাকার পর এখানে স্ট্রোক দেখেন কোথাও কম আছে কোথাও বেশি আছে, এটা যে উইড টুল আছে না, এখানে উইড টুল দেখাইছিলাম সেদিন, উইড জি টুল ম্যাম, দিয়ে এখানে স্ট্রোক কোথাও একটু বেশি কোথাও একটু কম, এইভাবে এই ডিজাইনটা করে নিতে হবে। তারপর এটাকে এক্সপ্যান্ড করবেন, এক্সপ্যান্ড করলে এটা আলাদা শেপ হয়ে যাবে, তখন এই শেপের এখানে এই যে শ্যাডো নিচে, এই যে শ্যাডো দেওয়া, এভাবেও করা যেতে পারে। আর যদি আপনি মনে করেন যে এটা আপনি পেন টুল দিয়ে এঁকে নিবেন, তাহলে পেন টুল দিয়ে এঁকে নিতে পারেন, আর নিচে শেপটা আলাদা রাখলেও হবে, কোনো অসুবিধা নাই। বুঝতে পারছেন? ওকে ম্যাম। ম্যাম একটা জিনিস, এটা কি আগেই করবো নাকি এই যে ছবি টবি লাগাতে পরে করলেও হবে? ছবি নেওয়ার পরে করলেও হবে, ছবি নেওয়ার আগে করলেও হবে। ওকে ম্যাম। না আমার স্ক্রিন একটু দেখেন, হ্যাঁ দেখছি, এখানে প্রবলেম হয়েছে যে এই কালারটা এর উপরে আসতেছে না। আমি এখানে ক্লিপিং মাস্ক করছি এটা, হ্যাঁ, করার পরে এখানে এটা আসতেছে না কালার। কোনটা আসছে না, নিচেরটা? এই যে এটার এইটার কালার এর উপরে গিলে এইভাবে অপাসিটি হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এইটা যদি এই যে অপাসিটির এই অংশটা তো এরকম আসবে, অপাসিটি না কমাইলে, অপাসিটি কম মনে হচ্ছে, উপরে দিলেও অপাসিটি কম আসছে? হ্যাঁ, এই যে অ্যারেঞ্জ ভুল, করেন, অ্যারেঞ্জ করলে তো এমন আসার কথা না, অ্যারেঞ্জ করলে এই পুরো অংশটাই তো ঢেকে যাবে। একটু সাইডে নিয়ে আসেন, সরান, একটু সরায় নিয়ে অ্যারেঞ্জ করেন। এইখানে এরপরে এগুলো ঠিক আছে, বাট যখন এই পিকচারের উপরে যাচ্ছে তখনই সেটা আলাদা। ছবিটা ক্লিপিং মাস্ক করা না, ছবিটার উপরে আসতে হবে এটা, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে ছবিটার উপরে দিব। হ্যাঁ, ছবিটার উপরে দিয়ে দেখেন। আচ্ছা ব্রিং টু ফ্রন্ট দিয়ে দেন, তারপর তারপর এখান থেকে এই ছবিটা, যে ছবিটা আপনার, এটা যদি উপরে আনতে হয় তাহলে এটা উপরে আনতে পারবেন, আর যদি প্রয়োজন আচ্ছা না ম্যাম, থাকে তাহলে ওটা অমনই থাকবে। জি ম্যাম, ওই
ম্যাম এটা একটু দেখবেন কোনটা ভালো লাগতেছে। দেখছি মানে ছবি, ম্যাম এইটা আর এই যে এইটার মধ্যে আচ্ছা যেহেতু কালার অনুযায়ী এখানে আপনার ব্লু কালারের ছবিগুলো বেশি ইউজ করা হয়েছে, সি টাইপের, তারপর এখানে আরেকটা পাহাড়ের ছবি, যেহেতু ট্রাভেল রিলেটেড কাজ করছেন সেই হিসাবে এটার চাইতে এটা বেটার হবে পরে যেটা ইউজ করছেন, এইটা ম্যাম যেহেতু ট্রাভেল রিলেটেড সেই দিক থেকে দেখতে গেলে এটা বেটার। এটাও ভালো লাগছে, এটাও একটা ব্রাইট পিকচার, এটাও ভালো লাগবে। এইটা আবার ট্রাভেলের এই যে মানে এই জন্য বুঝতে মানে পারছি, আমার কাছে দুইটাই ভালো লাগছে। আপনি দুটাই দুটা দিয়ে ট্রাই করেন, দুইটা দিয়ে প্রয়োজনে আর একটা আর্টবোর্ড নিয়ে নেন, তাহলে একই রকম ভাবে দুইটাই করে দেখেন। ম্যাম একই রকম দুইটা পুরোটা করে তো তারপর আমি শুধু ছবিটাই অ্যাটাচ হ্যাঁ করে হ্যাঁ, ছবি অ্যাটাচ করে দিলে তাও হবে, পুরোটা কমপ্লিট করে ছবি চেঞ্জ করে করে দুটা জেপিজি করে নিলেও হবে। ওকে ম্যাম।
কালার কালার কম্বিনেশন, মানে ব্লু কালারের উপরে ব্ল্যাক কালার না লিখে হোয়াইট দিয়ে লেখেন, বোঝা যাবে ভালো ক্লিয়ার। অ্যালাইনমেন্ট, টেক্সটের অ্যালাইনমেন্ট গুলো ঠিক করেন। ম্যাম বলেন।
ওকে ম্যাম, আইকনের কালার তো ঠিক আছে না ম্যাম, শুধু ছোট করে দেবো একটু। হ্যাঁ, আইকন গুলো ছোট করে দেন, আর আইকনের পাশে আপনি একটা ইলিপস ইউজ করতে পারেন পেছনে সেম, বাট ওইটা যদি ফিল কালার না দিয়ে শুধু স্ট্রোক ইউজ করেন তাহলেও হবে। যেটা দেখে কাজ করছিলেন ওখানেও দেখেন ওরকমই আছে। জি ম্যাম, এটা ভাবলাম দিব না, আচ্ছা দিচ্ছি ম্যাম। ম্যাম আর এই যে এই জিনিসটা ঠিক আছে ম্যাম, এই যে এখানকার হ্যাঁ, এটা ম্যাম ঠিক আছে, বাকি অংশ তো কাটা পড়ে যাবে, প্রবলেম নাই। আর এই যে এখানে আর দুইটা শেপ ইউজ করছেন না, এটা তো পুরোপুরি রাউন্ডেড হয় নাই, একটা পুরোপুরি রাউন্ডেড হয় নাই, আর একটা হচ্ছে ব্লু কালারের উপরে ব্লু কালার আর এই কালার ভালো লাগছে না। এখানে অন্য কিছু ট্রাই করে দেখেন, হয়তো বেটার কিছু রেজাল্ট পাওয়া যাবে। ওকে ম্যাম ম্যাম ম্যাম, জি বলেন।
হ্যাঁ, এখন কিন্তু কালারটা বেশ ব্রাইট লাগতেছে। এবার আলাদা হয়ে গেছে না ম্যাম ওই জিনিসটা থেকে? আচ্ছা, আর এখানে টেক্সটের কালার গুলো, এখানে ইয়েলো কালারের উপরে ব্ল্যাকটা বেশি ভালো লাগছে, তাই হোয়াইট কালার যেগুলো আছে এগুলো ব্ল্যাক করে দিতে পারেন। মানে তাহলে কি আইকন গুলো ব্ল্যাক করে দেব? হ্যাঁ, আইকন গুলো ব্ল্যাক করে দেন। ম্যাম এবার ঠিক আছে ম্যাম? এখানে এই যে লোকেশনের আইকনটা একটু কেমন হয়ে গেছে, এটা ঠিক নাই। তারপরে এই ইন্টারনেটের যে আইকনটা ইউজ করছেন এটাও লম্বা হয়ে গেছে, রেশিও মেনটেন করে এগুলো ঠিক করেন নাই।
দুইটা আইকনে একটু প্রবলেম আছে দেখেন, এটা ঠিক আছে, এটাও লম্বা হয়ে গেছে, এটাও লম্বা হয়ে গেছে। প্রয়োজনে নতুন করে আইকন নিয়ে আসেন, আইকনের ফাইল তো আছে, ওখান থেকে আইকন নিয়ে এসে রেশিও ঠিক রেখে ছোট করেন, তাহলে আর প্রবলেম হবে না। প্লেনেটটা ঠিক আছে তাই তো ম্যাম? হ্যাঁ এটা ঠিক আছে, নিচের দুইটা ঠিক করেন। ওকে ম্যাম। মেমে ভাই একটু দেখুন। ওকে এখন ঠিক আছে, আইকন ফ্লায়ারের মকআপ নিয়ে ফ্লায়ারটা মকআপ করতে পারেন, আর আরো কয়েকটা ফ্লায়ার ডিজাইন করবেন। যদি ফ্লায়ারের গিগ করতে চান তাহলে ফ্লায়ারের গিগ ইমেজটা রেডি করে ফেলবেন, ঠিক আছে? আর দুইটা করলে হবে না? দুইটা
আরো বেশ কিছু করতে হবে, কারণ এই সাইজ অনুযায়ী তো আপনি গিগে দিতে পারবেন না। গিগ ইমেজের উপরে আপনার একটা না, একাধিক ফ্লায়ার দিয়ে ডিজাইনটা করতে হবে, পরপর সাজায়। আরো কিছু ডিজাইন করবেন আপনি, ঠিক আছে? ফ্রি পিক থেকে কিছু ডিজাইন দেখবেন, দেখে ওখান থেকে কাস্টমাইজ করে ডিজাইন রেডি করবেন। কিছু ডিজাইন রেডি করে রাখবেন, নেক্সট ক্লাসে প্রয়োজনে গিগ ইমেজ রেডি করবেন। ওকে ম্যাম, ম্যাম তাহলে গিগের জন্য কি মানে 4-5টা মতো লাগবে? যেটাই গিগ করি সেটাই মানে আরো বেশি দিতে পারলে আরো ভালো, আপনি রেডি করে রাখেন, তাহলে এক একটা পেজে সেভাবে সাজানো যাবে। একটু ছোট করে পেজের মধ্যে কয়েকটা একবারে দেয়া যাবে। আপনি কিছু গিগের ইমেজ দেখবেন, আজকে রিসার্চ করবেন, রিসার্চ করে দেখবেন যে উপরের দিকে যাদের গিগ গুলো আছে সেখানে দেখবেন কতগুলো করে আছে, এক একটা ইমেজে কতগুলো করে ফ্লায়ার দেখানো আছে। একটু আইডিয়া নেন গিগ ইমেজের, তারপর কালকে গিগ ইমেজ রেডি করবেন। ওকে ম্যাম। ঠিক আছে, এবং যে ইয়েরও একটা কাজ রয়েছে মানে জি বিজনেস কার্ডের, তাহলে ওইটারও কি মানে অনেক কয়টা করে রাখবো? হ্যাঁ। বিজনেস কার্ড আর স্টেশনারি আইটেম যদি করতে চান, তাহলে বিজনেস কার্ড স্টেশনারি আইটেম রেডি করে রাখবেন, কিছু গিগ ইমেজ আগে দেখবেন, দেখে সেভাবে গিগ ইমেজ রেডি করতে হবে। কাজগুলো করে রাখবেন, তাহলে গিগ ইমেজ ক্লাসে বসে করতে পারবেন। এখন ফ্লায়ার আর বিজনেস কার্ড রেডি করতে তো কোনো প্রবলেম নাই, তাই না? না না আচ্ছা, তাহলে এগুলো রেডি করে নিবেন। এগুলো রেডি করে নিলে গিগ ইমেজে যেটা প্রবলেম থাকবে ক্লাসে বসে করবেন, আমি হেল্প করব। ওকে ম্যাম। এটা তো আর্টবোর্ডেই, শুধু শুধু আর্টবোর্ডটাই সেভ হবে না ম্যাম? এটা যদি এআই হিসেবে সেভ করেন, তাহলে আর্টবোর্ড ক্লিক করার দরকার নাই, নর্মালি সেভ করেন, আর যখন জেপিজি করবেন তখন আর্টবোর্ড সিলেক্ট করে নেবেন। ও আচ্ছা ম্যাম, ঠিক আছে।